আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। খেলা বন্ধ করতে বললেন হারুন, সেতুমন্ত্রী বললেন চলবে, সরকারের খেলাকে জনদুর্ভোগের সঙ্গে তুলনা। থাকছে এবার জনগণ সিংহাসন ধরে টান দেবে, মিছিলে মিছিলে আপনার পদত্যাগের ধ্বনি উচ্চারিত হচ্ছে, যা বললেন রিজভী। সর্বশেষ থাকছে জাপার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না, জাপা সম্পর্কে কি বললেন চুন্নু। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ সংসদে খেলা বন্ধের দাবি তুলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খেলা হবে। বিএনপির শাসনামলে জিরো উন্নতি এবং তাদের অগ্নিসন্ত্রাস ও খুনের বিরুদ্ধে খেলা হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার রাতে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। অধিবেশনের শেষ পর্যায়ে হারুনুর রশিদকে পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর দেন স্পিকার। এই সময় তিনি জন অসন্তোষ ও জনদুর্ভোগের কথা উল্লেখ করেন। তিনি অভিযোগ করে বলেন দেশ এখন জনদুর্ভোগের দেশে পরিণত হয়েছে, তাই জন অসন্তোষকে লাঘব করতে সরকারের কোনো পদক্ষেপ আছে বলে মনে হয় না। সরকারের খেলাকে জনদুর্ভোগের সঙ্গে তুলনা করে তিনি খেলা বন্ধের দাবি করেন। বিমানবন্দর সড়কে যানজটের প্রসঙ্গ টেনে হারুনুর রশিদ বলেন, যানজটের কারণে গত 26 অক্টোবর সকালে কুড়িল ফ্লাইওভার থেকে নেমে বিমানবন্দর পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়েছে। বিমানের নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর পৌঁছাই। পথে শত শত বিমানযাত্রী বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে গেছেন আর সরকারকে গালিগালাজ করেছেন। এটা একদিনের সমস্যা নয়, ঢাকা গাজীপুর সড়কে প্রতিনিয়ত জনদুর্ভোগ হচ্ছে। এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য যথাযথ ট্রাফিকিং ব্যবস্থা সহ আলাদা প্যাসেজ তৈরি দাবি করেন তিনি। তিনি বিমানবন্দরে তল্লাশির নামে যাত্রীদের হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন। সড়ক পরিবহন মন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এ সংসদ সদস্য বলেন, যোগাযোগ মন্ত্রী প্রায় বলছেন খেলা হবে, আগামী 10 ডিসেম্বর খেলা হবে। আমরা এমন খেলা দেখতে চাচ্ছি না যে জনদুর্ভোগে মানুষ পড়ে। এদেশের দ্রব্যমূল্য, বিদ্যুৎ, এগুলো নিয়ে গত কয়েক মাস যাবৎ মানুষ সভা সমাবেশ করছে। আপনি কেন পরিবহন বন্ধ করছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন প্রশ্ন করে বলেন, কি কারণে পরিবহন বন্ধ হয়েছে বলতে পারবো না, দেশ চালাচ্ছেন কেন আপনারা? একটা নয়, দুটো নয়, একের পর এক। আগামী 5 তারিখে বরিশালে সমাবেশ হবে। লঞ্চ বন্ধ, বাস বন্ধ, থ্রি হুইলার বন্ধ, ট্রেন বন্ধ, সব কিছু বন্ধ। এর ফলশ্রুতিতে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে তা কল্পনা করা যায় না। যোগাযোগ মন্ত্রী আছেন, দয়া করে দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নিন। জনদুর্ভোগ আর বাড়িয়েন না, জনদুর্ভোগে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে তাতে ভয়াবহ অবস্থা তৈরি হবে। তিনি আরো বলেন, সরকারকে বলবো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসুন, খেলা বন্ধ করুন। খেলা বন্ধ করে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করুন। জবাবে কাদের খেলা অব্যাহত থাকবে বলে কড়া জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিরোধী দল হলেই বিরোধিতার খাতিরে বিরোধিতা করা কালচারে পরিণত হয়েছে। গাজীপুরের যে প্রকল্প পদ্মা সেতু হয়ে গেছে, মেট্রো রেল সামনে হচ্ছে, এলিভেটেড এগিয়ে গেছে, কর্ণফুলী টানেন রেডি, কি জানার একটা সরকার এতগুলো প্রজেক্ট। যেদিকে তাকান ফ্লাইওভার, আন্ডারপাস, ওভারপাস, আপনাদের সময় কি ছিল? জিরো। এই জিরোর বিরুদ্ধে খেলা হবে। ওই জিরোর যে করছেন, ভোগান্তিতে রাখছেন লাখো কোটি মানুষকে, সেটি খেলা হবে। ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্পের প্রসঙ্গে টেনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গাজীপুরে পানির লাইন খুবই খারাপ, আমি নিজেও ভোগান্তিতে আছি, গলার কাটাও বলেছি, স্বীকার করেছি। এসব স্বীকার করার কালচার আপনাদের মধ্যে নেই। প্রকাশ্যে বলেছি প্রকল্পটা ডিজাইনে একটু ত্রুটি ছিল, সে কারণে সমস্যা হয়েছে, কিন্তু আজকে যান পরিস্থিতি স্বাভাবিক। বিএনপির জনসভাকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট নিয়ে হারুনের অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, বাস ধর্মঘট কেন হয়েছে? শিমুল বিশ্বাসকে, বিএনপির ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন, কেন মন্ত্রী বলবে? তিনি পরিবহনের নেতা, সড়ক পরিবহন সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি বাসদ প্রেসিডেন্ট আওয়ামী লীগ শাজাহান খান, আর মালিক সমিতির সেক্রেটারি আর মালিক সমিতির প্রেসিডেন্ট রাঙা জাতীয় পার্টি, সেক্রেটারি আওয়ামী লীগের এনায়েত, ভাইস প্রেসিডেন্ট শ্রমিক ফেডারেশনের শিমুল বিশ্বাস, সে আপনাদের দলের নেতা, তাকে জিজ্ঞেস করেন, হাসেন কেন? আগুনে বাস পুড়িয়েছে তো? আগুনে বাস পোড়ালে ভালো লাগে,
বাসওয়ালারা এখন আর বিশ্বাস করে না, এরা বিএনপিকে দেখলেই মনে করে আগুন নিয়ে আসছে, বিএনপিকে দেখলেই মনে করে পেট্রোল বোমা, বিএনপিকে দেখলেই মনে করে ককটেল, এখন আবার পতাকা লাঠিসোঁটার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন খেলা হবে, এর বিরুদ্ধেই খেলা হবে, খেলা হবে আমি বলছি খেলা হবে খুনের রাজনীতির বিরুদ্ধে, খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। চলে যাচ্ছি পরের সংবাদে। অন্যায় ও ষড়যন্ত্রমূলক তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন তারেক রহমানকে পরিকল্পিতভাবে টার্গেট করেছেন শেখ হাসিনা। শুধু তাকে নয়, প্রধানমন্ত্রী কত নিষ্ঠুর তার উদাহরণ হলো তার সহধর্মিনীর নামেও মিথ্যা ও চক্রান্তমূলক মামলা দিয়েছেন, যার কিনা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। জনদৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার মামলা এটি, মসনদকে উল্টে পড়া থেকে শেষবারের মতো ধরে রাখার চক্রান্ত। কিন্তু এবার জনগণ চূড়ান্ত আঘাত হানবে, তারা আপনার শেখ হাসিনার সিংহাসন ধরে টান দেবে। বৃহস্পতিবার 3 নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মহিলা দলের নেতা কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়, পরে ফুটপাতের উপরে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করা হয়। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন আমি বলবো ঘোলা পানিতে না, আপনাকে প্রকাশ্যে রাজপথে মানুষ মোকাবেলা করবে। তারা এখন ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ, তাদের অভিযাত্রার মিছিলে মিছিলে আপনার পদত্যাগের ধ্বনি উচ্চারিত হচ্ছে। মানুষের হাতে টাকা নেই, পরিকল্পনা মন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন তো টাকা গেল কোথায়, রিজার্ভ তলানিতে কেন, চাল ডাল আটা তেল কিনতে ডলার নেই কেন, ডলার গেল কোথায়, আপনাদের লোকের পকেট ও ভ্যানিটি ব্যাগ তল্লাশি করলে ডলার মিলবে। প্রশ্ন তুলে তিনি বলেন দেশকে এই সংকটের দিকে কে ঠেলে দিয়েছে, আপনারা দিয়েছেন, কারণ দেশের প্রতি আপনাদের দরদ নেই, দরদ ছাত্রলীগ যুবলীগ আর স্বজনদের প্রতি। গণভবনের পুকুরে চিতল মাছ ধরে নিজের বোনকে দেখাচ্ছেন যে দেশে কোনো সংকট নেই, সেই মাছকে কাটা ফেলে দেবেন রিক্সাওয়ালার দিকে, এই হচ্ছে আপনার মানসিকতা। বিএনপির বিভাগীয় সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে দাবি করে সাবেক এই ছাত্রনেতা বলেন সমাবেশে যাতে লোকজন না হয়, বিএনপিও লোকজনকে আঘাত করার জন্য তারপরও মানুষ পায়ে হেঁটে নদী সাঁতরে সাইকেল নিয়ে চিড়ামুড়ি নিয়ে নসিমন করিমন ভটভটিতে করে সমাবেশে যাচ্ছে, বাস বন্ধ করে দিলেন, অন্য যানবাহনও বন্ধ করে দিলেন, বিএনপির জনসভা এত লোক হচ্ছে কেন, 65 কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন বাগেরহাটের একজন। মোস্তাফিজুর রহমান অসুস্থ অবস্থায় রংপুরের সমাবেশে স্ট্রোক করে মারা গেছেন। এসব দেখে প্রধানমন্ত্রী ভাবছেন তিনি তো নরবরে সিংহাসনে বসে আছেন, বিদেশি প্রভু ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সেই চেয়ারের 4টি খুঁটি ধরে রেখেছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ। তিনি বলেছেন জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বোকার রাজ্যে বাস করেন, পার্টি এখন অনেক ঐক্যবদ্ধ, সক্রিয় ও শক্তিশালী। জাতীয় পার্টি দেশের মানুষের ভালোবাসার রাজনৈতিক শক্তি মন্তব্য করে চূর্ণ বলেন মানুষ এখন জাতীয় পার্টির উপর আস্থা রাখে, তৃণমূলের মানুষের আস্থার নাম জাতীয় পার্টি, তাই আমাদের অগ্রযাত্রা রোধ করা অসম্ভব। আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে দাবি করে জাপা মহাসচিব বলেন আওয়ামী লীগ জানে বিএনপি জামাত ক্ষমতায় গেলে তাদের মুসলিম লীগ বানাবে, আর বিএনপি জানে বিএনপি ক্ষমতায় যেতে না পারলে তারা ধ্বংস হয়ে যাবে, তাই দল দুটি ক্ষমতার জন্য দেশব্যাপী মারামারি শুরু করেছে। ক্ষমতার লোভে ভবিষ্যতে হয়তো আরো মারামারি হবে, কিন্তু দেশের মানুষ জানে আওয়ামী লীগ ও বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে, একমাত্র জাতীয় পার্টি দেশের গণতন্ত্র দিতে পারবে, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সবাই নিরাপদ থাকবে বলে উল্লেখ করেন চূর্ণ। তিনি বলেন বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা 86,000 কোটি টাকা লুটপাট করেছে, এজন্য সরকার এ বিষয়ে তথ্য দিচ্ছে না, দেশের মানুষ জানতে চায় ক্যাপাসিটি চার্জের টাকা কার কার পকেটে গেছে।